দেখো, পরিমিতির আমরা 16.3-এর এখন 5 নাম্বারটা করব। কেন দেখো, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। আসলে বৃত্তাকার বললে তোমরা কল্পনা করে নিবে একটা বৃত্ত, কিন্তু তাহলে একটা বৃত্ত যেটার কে ঘিরে একটা কি আছে, রাস্তা আছে। তাহলে রাস্তাটাও বৃত্তাকার হতে হবে, রাস্তাটির ভিতরের পরিধি। তাহলে আমাদের এখন নতুন শব্দ আসলো কি, পরিধি। পরিধির সূত্র কি? পরিধির সূত্র আমরা জানি, পরিধি পরিধি সমান কি, টোয়াইস পাই আর, এই আর মানে ব্যাসার্ধ। তাহলে আমরা পরিধির সূত্র শুধু ব্যাসার্ধ যদি জানতে পারি, তাহলে আমরা কি বের করতে পারবো, পরিধি বের করতে পারবো। ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি কত মিটার? 44, সেটা 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্নটার মধ্যে কি কি পেলাম স্যার? এখানে বৃত্তাকার মাঠকে, এখানে দেখো আমি একটা বৃত্তাকার মাঠ, এটা ধরো বৃত্তাকার মাঠ, এই যে আমার বৃত্তাকার যেটাতে আমি ডট দিচ্ছি এটা কিন্তু মাঠ, আর যেখানে ডট দিলে এই জায়গাটা হচ্ছে যে রাস্তা। এই মাঠটাকে ঘিরে রাস্তাটা আছে, কেমন? এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? আর আর রাস্তার যে প্রস্থ সেটাকে যদি আমি লিখি এক্স, রাস্তার প্রস্থ 1 মিটার। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কত হবে, তাহলে আমি যদি ক্যাপিটাল আর ধরি, তাহলে ক্যাপিটাল আর সমান কি হবে, এই আর প্লাস এক্স, আর প্লাস কি এক্স। তাহলে আমরা আগে চিত্র থেকে যে বিষয়গুলো আছে সেগুলো একটু লিখি। এখানে মনে করি, মনে করি প্রথম হচ্ছে যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত ধরবো, ব্যাসার্ধ সমান আর, কেন যেহেতু মিটার একক ব্যবহার করছে আমরা এখানে লিখতে পারি মিটার। এটা কিন্তু জাস্ট আমি যেটা ডট চিহ্নিত দিচ্ছি সেটা কিন্তু বৃত্তাকার মাঠ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। এবার আমাদের এখানে পরিধির সাথে যেহেতু সম্পর্কিত, তাহলে আমরা সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি বের করি, বলি বৃত্তাকার মাঠের পরিধি সমান কি, টোয়াইস পাই আর, তাও হবে মিটার, তাও কি মিটার। এটা এখনো পর্যন্ত আমরা জাস্ট এই বৃত্তাকার যেটা আমি ডট সিন্ধু বৃত্তাকার মাঠ সেটার হিসাবটা করলাম। এবার এখানে বলছে যে বৃত্তাকার মাঠকে ঘিরে একটা কি আছে, রাস্তা আছে। রাস্তাটা যেহেতু বাইরে, তাহলে আমরা রাস্তার প্রস্থ যদি কি ধরি, এক্স ধরি, ধরি তাহলে এখানে আমরা লিখতে পারি, বা তুমি লিখতে পারো ধরি রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ সমান এক্স মিটার ধরলাম। রাস্তার প্রস্থ কত ধরলাম, এক্স মিটার। তাহলে সুতরাং রাস্তা সহ, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে, আমি যেহেতু ক্যাপিটাল আর দিচ্ছি, ক্যাপিটাল আর সমান আমরা কি লিখতে পারি, ব্যাসার্ধ কত হবে, ছোট আর প্লাস এক্স। অর্থাৎ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের সাথে রাস্তা প্রস্থটা লাগিয়ে দিলে এত মিটার, কেমন? তাহলে এই বিষয়টা এবার আমরা দেখো, আমাদের এখানে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বলতে এই মাঠটাকে বোঝানো হয়েছে, এটার ব্যাসার্ধ ছোট, এটা স্মল, এটা লিখছে আর। আর এটার পরিধি, যেহেতু আমাদের পরিধির সাথে অঙ্কটা সম্পর্ক, পরিধির সাথে পরিধি হবে টোয়াইস পাই আর, জাস্ট এটা, এই রেখাটাকে বলা হয় পরিধি। এবার রাস্তার প্রস্থ ধরলাম কত মিটার, এক্স মিটার। তাহলে রাস্তা যদি এক্স বাড়ে, তাহলে এই বড় বৃত্তটা অর্থাৎ রাস্তা সহ বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধ হবে সেটা কি হবে, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হবে কত, আর প্লাস এক্স। সুতরাং রাস্তা সহ বৃত্তাকার মাঠের এবারে কেন পরিধি, পরিধি সমান টোয়াইস পাই, এখানে কিন্তু রাস্তা সহ, এটা ব্যাসার্ধ যেহেতু আর,
তাহলে এখানে ক্যাপিটাল আর এটা মিটার, কেমন? এবার তুমি আর মানটা কেন বসিয়ে দাও, আর মান যদি বসিয়ে দিই টুয়াইস বাই আর মান হলো আর প্লাস এক্স মিটার, ঠিক আছে? তাহলে আমাদের এখন আমরা পরিধি, দেখো আমার এখানে পরিধি হিসাবে আছে বলে আমি এটা লিখে ফেললাম। এবার প্রশ্নকর্তা বলছে যে রাস্তাটির ভিতরের পরিধি, ভিতরের পরিধি কিন্তু এটা, অপেক্ষা বাইরের পরিধি, বাইরের পরিধি কিন্তু এটা কত মিটার বড়? 44 মিটার বড়। তাহলে তুমি বলতে পারো এই পরিধি এটা বড় হবে নাকি এটা বড় হবে? যেটা স্যার বাইরের পরিধি এটা অনেক বড় হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি বাইরের পরিধি, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে আমরা কি করব এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে কত মিটার থাকবে? 44 মিটার। তাহলে আমরা এখন সেটা লিখব, লিখো প্রশ্ন মতে, লিখো তোমরা লিখবে প্রশ্ন মতে, প্রশ্ন মতে বাইরের পরিধি টুয়াইস পাই কেন আর প্লাস এক্স মাইনাস ভিতরের পরিধি কি ছিল টুয়াইস পাই আর সমান কত হবে, কত মিটার বড়? 44 মিটার। কত মিটার বড়? তাহলে আমাদের এই বাইরের পরিধি থেকে যখন ভিতরের পরিধিটা এই পরিধি এটা, এইটা বড় পরিধি থেকে ছোট পরিধি যখন বাদ দেব তখন কত মিটার হবে? 44 মিটার হবে। এখন আমরা আমাদের সাধারণ নিয়মে ক্যালকুলেশন করব। তাহলে তুমি এখানে বা দিয়ে করে ফেলতে পারো, চাইলে টুয়াইস পাই কমন নিয়ে ফেলতে পারো। এখানে টুয়াইস পাইটা যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে তাকে আর প্লাস এক্স মাইনাস আর টু 44, বা এখানে তাকে টুয়াইস পাই এনে যদি আর আর এটা এটা মনে মনে চলে গেল আর থাকলো কি এক্স ইকুয়াল টু 44, তাহলে আমাদের থাকলো কত, এক্স ইকুয়াল টু 44 ডিভাইডেড বাই টুয়াইস পাই, কেমন? তাহলে আমরা এখানে মান বসাই, এক্স ইকুয়াল টু কত, 44 ডিভাইডেড বাই কত, 2 × 3.1416, তাহলে বা এক্স ইকুয়াল টু আমাদের থাকলো এখানে 44 ডিভাইডেড বাই, ক্যালকুলেটর ব্যবহার করবে, 2 × 3.1416 ইকুয়াল, এখানে আমাদের ভ্যালু আসলো 6.2832। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত আসলো, তাহলে আমরা যদি 44 ডিভাইডেড বাই 6.2832 ইকুয়াল দিই তাহলে কত আসলো, 7.0028, কেমন? তাহলে এক্স আমাদের কি ছিল স্যার, রাস্তার প্রস্থ, এখানে স্যার তুমি প্রায় লিখতে পারো, প্রায় লিখো। তাহলে সুতরাং রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ কত আসলো স্যার, এক্স এর মানটা আছে রাস্তার প্রস্থ 7.0028 মিটার। ক্লিয়ার? তাহলে আমরা কি পেয়ে গেলাম স্যার, রাস্তার প্রস্থ।